মিরালামেরতির পর দেখছেন ধর্মযুদ্ধ দু হাজার চব্বিশ আমরা কোচবিহারের দিকে নজর রাখবো এবার কোচবিহারের চান্দা সেখানে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষের খবর আসছে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই এলাকা উত্তপ্ত তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি এলাকায় গন্ডগোল বাঁধানোর অভিযোগ ভোটারদের প্রভাবিত করা হচ্ছে এভাবেই উত্তপ্ত পরিস্থিতির খবর আসছে কোচবিহারের চান্দা থেকে কোচবিহারের চান্দাবাড়িতে তৃণমূল বিজেপি সংঘর্ষের খবর তৃণমূলের বিরুদ্ধে ঢিল ছোড়ার অভিযোগ তুলছে বিজেপি বুথ সভাপতি আহত হয়েছেন ঢিল মারার জন্য সেখানে তৃণমূলের দিকে অভিযোগ তুলছে বিজেপি

দীপ্তিমান ভট্টাচার্য আমাদের বিশেষ প্রতিনিধি কথা বলবো তার সঙ্গে দীপ্তিমান কোচবিহারের চান্দামারিতে যে ঘটনা ঘটেছে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ কি অবস্থা এখন দেখো ওখানে বিশাল কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে এবং এলাকা এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলেই আমরা জানতে পারছি এবং যে ঘটনাটি ঘটেছে সকালবেলায় যখন বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যা যখন বুথ এজেন্টরা তারা যাচ্ছিলেন সেখানে এজেন্টের এজেন্ট হয়ে বুথে যাচ্ছিলেন সেই সময় কিন্তু তাদের উপর অ্যাটাক করা হয় বলেই তারা অভিযোগ করেছেন এবং পাথর ছুঁড়ে তাদেরকে তাদের একজন এজেন্ট আহত হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তারপরেই কিন্তু সেখানে বিশাল কেন্দ্রীয় বাহিনী যায় তারা গিয়ে কিন্তু পরিস্থিতি এখন এনেছেন এবং সেখানে কিন্তু ভোটদান এই ঘটনা যখন হয় তারপরেও কিন্তু ভোটদানে কোনো ব্যায়তারি ভোটদান ভোটদানের মতই চলেছে কিন্তু এলাকায় ওই যে পার্টিকুলার চন্দামাড়ির এই এলাকাটুকুই কিন্তু একটু উত্তেজনা ছিল কিন্তু এখন ওখানে সেন্ট্রাল ফোর্স গিয়ে রুট মার্চ হয়ে এলাকা কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসছে সুচন্দ্রমা আ বিজেপি ভূত সভাপতি তিনি আহত হয়েছেন এমন কোনো খবর রয়েছে দেখো বুথ সভাপতি এখনো পর্যন্ত যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বুথ লেগেছিল এবং সেটা লাগাতে তিনি সামূহিক ভাবে আহত হয়েছিলেন এবং তারপর তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং এজেন্ট দিতে পারছিল না বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় কেন্দ্রীয় বাহিনী যায় এবং তারা গিয়ে কিন্তু সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং এখন কিন্তু যেটা আমরা জানতে পারছি যে বুথ সভাপতি এখন আপাতত তিনি সুস্থ আছেন বলেই আমরা প্রাথমিকভাবে জানতে পারছি ধন্যবাদ আপাতত তোমাকে দীপ্তিমান ভট্টাচার্য আমাদের বিশেষ প্রতিনিধি কথা বললাম তার সঙ্গে কোচবিহারের চান্দামারিতে তৃণমূল বিজেপির সংঘর্ষ তৃণমূলের বিরুদ্ধে ইট ছড়ার অভিযোগ তুলছে বিজেপি একদিকে আপনাদেরকে দেখাচ্ছি কোচবিহারের চান্দামারিতে সংঘর্ষের ঘটনা অন্যদিকে চলছে জলপাইগুড়িতে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে জলপাইগুড়িতে ভোট দিতে আসছেন স্থানীয়রা অন্যদিকে চান্দাবাড়ির ছবি দেখতে পাচ্ছেন যেখানে তৃণমূল বিজেপি সংঘর্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা